How is the Josh? কেমন লাগলো? ব্যথা লাগলো? টেরি পাসনি? আমার সব সাবস্ক্রাইবার, সবাই আমার সাবস্ক্রাইবার না, সবাই সাবস্ক্রাইবার। বা খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। বাইরে থেকে লক করে গেছিলে? বাহ, কে নিয়ে যাবে তোমার বউকে? কি কি বাজার আনলে? আমার বর আজকে বাজার, আর আমাকে বাইরে থেকে লক করে দিয়ে যে গেছিলে। যদি ভূমিকম্প হতো আমি বাইরে বেরোতাম কি করে? হ্যাঁ, ইনসিকিউরিটি এত বেশি যে আমাকে বাইরে থেকে আজকে লক করে দিয়ে চলে যাচ্ছ। যাই হোক, 9:30 বাজছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি দেখো সকালটা এভাবেই শুরু করলাম, কারণ আমি ঘুম থেকে উঠেছি। দাঁড়াও, আমি নিজেকে দেখাচ্ছি না, কারণ বলছি আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই ফ্রেশ ট্রেশ হয়ে ওপরের ঘর ঠর পরিষ্কার করে নিচে এসে দেখছি যে আমি ভেতর থেকে লক, আর ও আমাকে বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে বাজারে। আমি জানতাম না। আমিও নিচে সিঁড়ির কাছে এসেছি আর দেখছি যে ওই গেটটা লক খোলার আওয়াজ পাচ্ছি। তো তার জন্য আমি ওখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি, যে বুঝলাম যে বাবু আমাকে বাইরে থেকে তালা দিয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা কাজ সেটা হচ্ছে হলো কি বাজার এনেছে আগে সেটা দেখব। চিকেন এনেছে, তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর ডিম এনেছো? ডিম আজকে আর খাবো না, কারণ গত দুদিন ধরে। আচ্ছা, একটা কথা বলে নিই যে গতকাল আমরা কী দিয়ে বাবু ভাত খেয়েছি? আমরা সিঙ্গাড়া দিয়ে ভাত দিয়ে খেয়েছি, না? স্পেশাল খাওয়ার ছিল গতকাল। ডিম ডিম ডিম। আচ্ছা, এটা ডিম। তো চলো রান্নাবাড়ি রেডি করে নেওয়া যাক, তারপরে আবার আসছি। তবে এনেছি গ্রিন টি। তো গ্রিন টিটা এখনও অবধি বের করা হয়নি, তো আজকে খুললাম। তো আমি খাবো গ্রিন টি আর প্রীতম খাবে লাল চা। গরম জল হয়ে গেছে, আর আমরা দিয়ে দেবো ডিয়ার গরম থাকুক খেলাম। আর এখন প্রীতমের চাটাও হয়ে গেছে, গরম ধোয়া হচ্ছে, ওই চাটাও। সেই কবে আমরা শপিং করে এনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এতদিন পরে সব প্যাকেটগুলো খোলা হচ্ছে। যেরকম গ্রিন টির প্যাকেটটা আমি দেখালাম সকালবেলা, যে গ্রিন টির প্যাকেটটা আজকে ফার্স্ট খুললাম। এই যে দুটো বিস্কিটের প্যাকেট এনেছিলাম, বিস্কিটের প্যাকেটটাও এখনও পর্যন্ত খুলিনি। তো আজকে দেখলাম যে মেরি বিস্কিটগুলো যেগুলো ছিল, যেহেতু আমরা বিস্কিট খুব একটা খাই না, তো ওগুলো পুরো শুকিয়ে গেছে। তো তার জন্য এই যে এখন এটা খুলবো, এটা খুলে দেখবো একটু জাস্ট এটা টেস্টটা কীরকম। তো ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকম, এটার মধ্যে ছোট ছোট এরকম প্যাকেট করা করা আছে। এটা একদিক দিয়ে ভালো, না হলে পরে এত বড় প্যাকেটটা একবারে খুললে পরে তখন ওটা রাখার একটা কন্টেনারের সমস্যা আমাদের হয়ে যায়, যেহেতু মানে কন্টেনার অত নেই। তো এখানে অনেকগুলো প্যাকেটই আছে। আচ্ছা, তো ছটা প্যাকেট আছে এখানটাতে টোটাল, টোটাল ছটা হানি অ্যান্ড ওটস। এত হেলদি হেলদি সব খাওয়ার মানে শুরু করেছিলাম, তারপরে জিনিসটা হয়ে গেল বাইরে, মানে ঘরের ভেতরে আমরা হেলদি খাবার খাচ্ছি আর বাইরে গিয়ে ডায়েটের সত্যানাশ। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাংস। আজকে মাংসটা প্রেশারেই করেছি, তো দুটো একসাথেই হচ্ছে। ভাতটা জাস্ট বসালাম, তো এখনও ভাতের জলও ফোটেনি, আর মাংসটা কষানো হচ্ছে। তো হোক, ততক্ষণ অন্যান্য কাজগুলো করি। মাংসটা প্রায় কষানো হয়েই গেছে, আর এটার মধ্যে না নাড়াতে খুব অসুবিধা। দেখো আমার লেগ পিসটা অনেক বড় ছিল, খুলে খুলে গেছে পুরো একদম। এটাই কড়াইতে করলে অনেক ইজিলি এটা নাড়াচাড়া করা যেত, যেটা আমি এখন এটার মধ্যে অত ভালো করে পারছি না। ভাতটাও গরম মধ্যে হয়নি, জানি না খেতে কেমন হবে। আমাদের নিরামিষ চলছিল, তারপরে আজকে যে প্রথম মাংস রান্না করছি, অনেক দিন পরে মাংস রান্না করছি আমরা। ভাতের জল ফুটতেও শুরু করে দিয়েছে আর আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, আর নাড়ানো যাচ্ছে না, তাহলে আলুগুলো ভেঙে ভেঙে যাবে। তো আমি এখন একটু জল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্পই জল দেবো, আবারও একটু নেড়ে নেব।
দাঁড়াও আগে করিয়ে নিই, এক হাতে ক্যামেরা ধরে না কোনো সাপোর্ট পাচ্ছি না। তো মাংস কমপ্লিট, মানে মাংস রেডি হয়নি এখনো, ভাতটা জাস্ট ডুবুর দিয়ে আসলাম, আর মাংস জল দিয়ে দিয়েছি, মাংস কষানো হয়ে গেছে। প্রচুর কষ্ট হয়েছে আজকে এইটার মধ্যে মাংস কষাতে, কারণ এক তো গোলটা ভীষণ ছোট হয়, তো ওখানটাতে নাড়াতে গেলে পরেও প্রচণ্ড হাতে তাপ লাগে, আর দ্বিতীয়ত এই প্রেশার কুকারে ভালো মতন কষানো যায় না, যেটা কড়াইতে হয়। কড়াই হচ্ছে মাংসের জন্য একদম ঠিকঠাক। তো এরপর থেকে আর কখনও আমি এটার মধ্যে করবো না, কারণ যেহেতু চিকেন আমরা প্রেশারে সিটি দিই না, নর্মাল শুধুমাত্র করার জন্য একটা প্রীতমের বুদ্ধি ছিল, প্রীতম বলেছে আজকে এটার মধ্যে করতে, তার জন্য আমি করেছি। তোমার বুদ্ধি আর আমি জীবনে শুনবো না, তো নেক্সট টাইম থেকে কড়াইতেই করবো। হ্যাঁ, তোমারই দোষ, তোমারই দোষ, তোমারই দোষ। তো চলো, এখন একটু বসলাম ফ্যানের নিচে, ভীষণ গরম লাগছে। খাওয়া দাওয়া করে নেব যখন হয়ে যাবে, মাংসটা ভাত অলরেডি হয়ে গেছে, তো তারপরে বেরিয়ে যাবো অফিস। তো রান্না হয়ে গেছে, আমি এসে স্নান দান সব করে নিয়েছি, তো এখন যাচ্ছি আবার নিচে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব অফিস। তো আরে দেখো এখানটাতে আমি ভাত আর চিকেনটা আমি করে রেখে গেছিলাম, তারপরে আলু ভাজা, ওয়াও এত পাতলা পাতলা করে সুন্দর আলু ভাজা করেছে, তো আলু ভাজা আর স্যালাডটা প্রীতম কেটে রেডি করেছে। তো চলো খেয়ে নেওয়া যাক। কেমন হয়েছে চিকেনটা? হ্যাঁ চিকেনটা খেলো, একটু লেভি হয়েছে, ভালো হয়েছে। ওদিকে বসবো, ওদিকে বসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি পুরো রেডি, এই যে ব্যাগ নিয়ে এখন যাব অফিস। তো চলো যাওয়া যাক, আবার দেখা হচ্ছে বিকেলে অফিস থেকে ফেরার পরে। ফাইনালি লাঞ্চ টাইম হয়ে গেছে, আর বেরিয়েছি বাইরে, আজকে খেতে যাচ্ছি না, কারণ বাড়ি থেকে আজকে খেয়ে এসেছি। এখন প্রীতম আসবে, প্রীতমের সাথে যাবো দাদার কোর্টে। দাদা ফোন করেছিল অফিসে আসার পরে যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ওদের কোর্টে, তো ওটা ম্যানেজ করে আমার আর প্রীতমের জন্য কথা বলে রেখেছে। তো আমাদের যেহেতু বুস্টার ডোজের টাইম হয়ে গেছে, বাট কোথায় দেওয়া হচ্ছে বা কী বৃত্তান্ত কিছু জানি না, তো দাদাদের কোর্টে দেওয়া হচ্ছে, তো দাদাই ওটা অ্যারেঞ্জ করে দেবে। তো আমাকে আর প্রীতমকে শুধু বলেছে কোর্টে পৌঁছতে, তো ও ওখানে আমাদের আধার কার্ড, প্রীতম চলে এসেছে, আধার কার্ডগুলো আমরা দিয়ে দিয়েছি ওকে, তো ডকুমেন্টেশনগুলো সব করে রেখেছে। তো চলো প্রীতম চলে এসেছে, যাওয়া যাক। তো এই যে চলে এসেছে, আমি হেলমেটটা পরে নিই যে বুস্টার ডোজ দিয়ে আসি। তো এই যে দাদা আর এখানে চলে এসেছি, দাদার সাথে দেখাও হয়ে গেছে, এদিকে প্রীতম। কিন্তু এখানে এখন যারা আর কি ডোজ দেবে তারা লাঞ্চে চলে গেছে, তার জন্য একটু ওয়েট করতে হবে 20 মিনিটের মতন। তো ওটাই এখন একটু কিছু খাওয়া দাওয়া করতে, মানে আমি তো খেয়ে এসেছি বাড়ি থেকে, দাদা কিছু খাবে আর প্রীতম কিছু খাবে হয়তো কুচকাচ, তো তার জন্য বাইরে আসলাম। তো দেখা যাক এখানকার, দেখো আমি ভেতরটা দেখাই কত ভিড়। এই যে কোর্টের পুরো বাইরের ক্যাম্পাস, কতটা জায়গা নিয়ে আর কত লোক, মানে এত ভিড়। নর্মাল টাইমে আছে এর মধ্যে একটা দোকান, মোমোর দোকান। আমি একটা খালি টেস্ট করি, কি সার্টিফিকেট, খাও আমি একটা টেস্ট করবো কাকি। এখানে আর কি পাওয়া যায়, মানে ক্যাম্পাসের ভেতরে? মোমো খাওয়া হয়ে গেছে, মোমোটা বেশ ভালোই টেস্ট ছিল, ভেজ মোমো। আর এখন যাচ্ছি লস্যি খেতে, মানে মনে হচ্ছে যেন খেতেই এসেছি, মানে কোনো ভ্যাকসিন নিতে আসিনি। তো যাই হোক, খাওয়ার আগে একটু শক্তি শক্তি বাড়িয়ে নি, শেষ না লস্যি, শেষ লস্যি খাবো, আমার জন্য লস্যি, তোরা দই খা আমি লস্যি খাবো। তো দাদা আর প্রীতম এখানে খাচ্ছে হচ্ছে দই, আর আমি বলেছি লস্যি, তো আমার জন্য লস্যি এসেছে। ফাইনালি চলে এসেছি বাস স্ট্যান্ড নিতে, আর দেখো আমার কুর্তিটা যে পরে গেছিলাম আগে থেকে তো জানতাম না, তার জন্য এমন একটা কুর্তি পরে গেছি যেটা ওপরে তুলতে খুব অসুবিধে হচ্ছিলো, বাট দিদি বললো যে না হয়ে যাবে, কোনো রকম প্রবলেম নেই। আর ভেবো না আমি ভয় পাচ্ছিলাম, এটা জাস্ট অ্যাক্টিং করছিলাম সবাইকে দেখানোর জন্য, আমি ভীষণ স্ট্রং, আমার এসব ভয় টয় লাগে না,
দেখো কি সুন্দর আমি নিয়ে নিলাম। না না একটু একটু ভয় লাগছিল। ডলবি না, হ্যাঁ রাত্রে পরে মনে হবে হাত পাত খুলে যাচ্ছে এত ব্যথা, এমনি কিছু হবে না। হ্যাঁ কেমন লাগলো ইঞ্জেকশন দিয়ে? হাউ ইজ দা জোশ? কেমন লাগলো, ব্যথা লাগলো? টেরি পাসনি? বেচারা বর খুব ভয় পেয়ে গেছে দেখে, মুখ ঘুরিয়ে গেছে। যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে, একটু একটু ভয় লাগছিল, বাট খুব ভালো যিনি দিয়েছেন ওনার হাত খুব ভালো। মানে আমার কোভিশিল্ড ফার্স্ট দুটো ডোজ নিতেও একটু হলেও ব্যথা লেগেছিলো, বাট এটাতে আমি বুঝতেই পারলাম না যে কখন, মানে আর আমি দেখছিলাম যে একটু ধরেও না, এক হাতে ভেবে ঢুকিয়ে দিচ্ছে দেখলে হয়তো আমার দেওয়াটা, তো আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে একটু ধরেও নিচ্ছে না কীভাবে কীভাবে দিচ্ছে। তো দেখলাম যে না, এক্সপার্ট হাত একদম, যে এক হাত দিয়ে কেন, বা হাত দিয়ে দিলেও হয়তো এরকমই দিত। তো যাই হোক, এখন যাচ্ছি আবার আমি অফিসে, তো চল টাটা। তো একটা ভালো কাজ করলো, আমাকে একটা বুস্টার দিয়ে দিলো। কোনো সময় তো ভালো কাজ করে না, এতদিন পরে একটা ভালো কাজ করেছে। চুলটাই ঠিক হচ্ছে। হ্যাঁ, ও খালি এখানে সব চুলের ব্যাপারে নিয়ে যাচ্ছিলাম, হেলমেট টেলমেট পরে রেডি হয়ে গেছি হঠাৎ করে। দাদারই এক জুনিয়র বলেছে যে আবার দেখা করবে, অ্যাকচুয়ালি দিয়েছিল তো আমার ভিডিও দেখে। আমার থেকে ছোটো হবে না বড়ো হবে? যে আসবে দেখা, ছোটোই হবে। তো যাই হোক, ছোটো হলে বুনু, বড়ো হলে দিদি, যাই হোক ছোটোই হবে মনে হলো দেখে। তো যাই হোক, আমার ভিডিও নাকি দেখে, তো এখন আবার দাদাকে ফোন করে বলছে, তখন ব্যস্ত ছিল, তো এখন আবার দেখা করতে আসবে, তো তার জন্য আমি দাঁড়িয়ে আছি, একটু দেখা করে তারপরে যাবো। আমার সব সাবস্ক্রাইবার, সবাই আমার সাবস্ক্রাইবার? না সবাই সাবস্ক্রাইবার। বাহ, খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। আমি তাই বললাম যে তোমাদেরকে এই স্বামী যারা দেয়, আমার এই হাতে ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন দিয়ে আসলাম, দেখো সমানে হাতটা ধরে টানাটানি করে যাচ্ছে। কি নাম তোমাদের একটু বলে দাও? নিকিতা ঘোষ? না আমি জানি না, না আমি পরের বার তাহলে দেখবো যখন, তখন আমি নিজেই নাম মনে রাখতে পারবো না। বেশ কিছুক্ষণ কথা টথা হলো, এখন বেরিয়ে যাবো, কারণ আমারও ওদিকে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, তো আমাকে অফিস যেতে লাগবে। তো চলো, ফাইনালি বেরোলাম, এখন ছুটি হলো, প্রীতম এসেছে নিতে। হ্যাঁ হাতে ব্যথা হয়েছে? হাতে ব্যথা হয়নি আমার, হালকা হালকা হয়েছে। বহুত দিন পরে আবার আসলাম আমাদের মৌচাকে, তো আগেই গিয়ে বসে পড়েছে। জিলিপি বলেছ? প্রথমেই জিলিপি বলে দিয়েছে, আর আমি খাবো রসমালাই। মুচমুচে ভালো খাও, এটার সাথে সিঙ্গারা ভালোই লাগবে। শুধু রসমালাই আসার পরে কত কিছু নিয়ে নেওয়া হলো, ভালো সিঙ্গারাটা। তাহলে একটা সিঙ্গারা নিলে তোমার একার জন্য, আর আমি দেখছি প্রীতম নেই। চুকদা ফোন করেছিল প্রীতমকে, ওরা শক্তিগড় মাঠে এসেছে, তো শক্তিগড় মাঠে দেখা করতে ডেকেছে। তো এখন প্রীতম তো চলেই গেছে আগে, এখন আমি বেরোচ্ছি লাস্টে, আমাকেও বলছে যাওয়ার জন্য, সবাই মিলে একটু দেখা করব, তো যাচ্ছি এই জন্য। প্রায় পৌঁছেই গেছি, আবার দেখছি অপোজিট থেকে প্রীতমও আসছে। চুকদা আবার পাঠিয়েছে প্রীতমকে আমাকে আনার জন্য, আরও যাও আমাকে ছেড়ে একা একা, আরও যাও। চাবি ফেলে দিয়েছি নালায়। চাবিটা কোথায়? নালায় ফেলে দিয়েছি। দেখো মাঠে চলে এসেছি, ওদেরকে খুঁজছি বার পাচ্ছি না, ওদেরকে খুঁজে পেলে আর ব্লগ করতে পারবো না, কারণ সবাই লজ্জা পায়। রাস্তায় দেখো মাঠের অবস্থাটা, দেখো পুরো কাদা কাদা হয়ে আছে স্নান দান করে। হ্যালো, আমাকে ছেড়ে সবাই মিলে আড্ডা মারো। হ্যাঁ লজ্জা করে না তোমাদের? নির্লজ্জের দল সব। আমাকে বলেনি প্রীতম কুণ্ডু তো, নেহা চুকদা আমাকে বললো, নাহলে পরে তো সাসপেন্স সাসপেন্সই থেকে যেত। তো ওই যে মাঠের থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে উপরেও চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু অপেক্ষা কখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাটা দিন কেমন গেল দেখালাম, আর হাতটা একটু ব্যথা ব্যথা করছে, খুব একটা ব্যথা নেই বা জ্বরটার কিছুই আসেনি, যেটা কোভিশিল্ড নেওয়ার পর একটু একটু এসেছিলো, বাট ঠিক আছে। চলো আজকের মতন এখানটাতেই ব্লগটা শেষ করছি, ভীষণ ক্লান্ত ভীষণ টায়ার্ড, আজকের পুরো দিনটা মিলে খুব ভালো একটা দিন গেল। আর
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ঠিক আছে, চলো আর বাড়াবো না, আজকে এনার্জি নেই, খেয়ে দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে ওপরে উঠেছি, সেরকম কিছু না, জাস্ট ওই সকাল থেকে চলছি তো তার জন্য। চলো, গুড নাইট। আরা